প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশী যারা সারা পৃথিবী থেকে আমাদের সাথে দেখছেন এবং আমাদেরকে শুনছেন, আসসালামু আলাইকুম। আজ 15 মে 2020, পয়লা জ্যৈষ্ঠ 1427 এবং 21 রমজান 1441। আজকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিন কোভিড-19 বিষয়ক আপনাদের সামনে তথ্য তুলে ধরব গত 24 ঘন্টার এবং এ যাবৎ আমাদের যা পরিস্থিতি সেটা, সাথে আমরা দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি তুলে ধরব। তবে আজকে তথ্য তুলে ধরবার আগে গভীরভাবে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতীয় অধ্যাপক, গতকাল যিনি ইন্তেকাল করেছেন, অধ্যাপক ডাক্তার আনিসুজ্জামান স্যারকে। এবং স্যার ছিলেন বাংলাদেশের বাতিঘর এবং উনি বহুবিধ দিকে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন। বাংলাদেশ একজন বাতিঘরকে হারালো, আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি উনি যেন জান্নাতবাসী হন। আমরা শুরু করব আজকের তথ্য। আমরা 41টি ল্যাব থেকে আমাদের নমুনা সংগৃহীত হয়েছে এবং নমুনা পরীক্ষা হয়েছে। এই 41টি ল্যাবের মধ্যে ঢাকায় 20টি এবং ঢাকার বাইরে 21টি। এই 41টি ল্যাবের মধ্যে আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 9,539টি এবং নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক এ পর্যন্ত 8,582টি গত 24 ঘন্টায়। এবং এই পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 1,60,512টি। আমরা যেই 41টি ল্যাবে নমুনা পরীক্ষা করেছি এবং 8,582টি নমুনা পরীক্ষা করেছি, এখান থেকে আমাদের শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,202 জন। এটাও গত 24 ঘন্টার মধ্যে সর্বাধিক 1,202 জন। এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত 20,000 ছাড়িয়ে গেল, আমাদের শনাক্ত 20,065 জন। গত 24 ঘন্টায় আমাদের মৃত্যু হয়েছে 15 জনের এবং এ পর্যন্ত 298 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 279 জন এবং এ পর্যন্ত 3,882 জন। আমি এখানে একটু উল্লেখ করতে চাই, গতকাল হয়তো আমাদের বলার সময় আমরা সুস্থের পরিমাণটা বলি নাই, কতজন সুস্থ হয়েছে সেটা হয়তো ভুলবশত বলা হয় নাই, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের গতকালের সুস্থ ছিল 242 জন এবং আজকে 279 জন। এই 48 ঘন্টায় সুস্থ 512 জন এবং এ পর্যন্ত আমাদের সুস্থ 3,882 জন। আমরা এবার একটু মৃত্যুর বিশ্লেষণের দিকে যাব। আমাদের মৃত্যুবরণ করেছেন যারা, কাগজটা টেবিলের উপর রেখে আসছি, টেবিলের উপর কাগজ রেখে আসছি। আচ্ছা, আমি একটু পরে আমাদের তথ্য বিশ্লেষণের দিকে যাব যারা মৃত্যুবরণ করেছেন। আমরা অন্য তথ্যগুলোর দিকে যাই। আমরা যা শনাক্ত করেছি এ পর্যন্ত, ঢাকা সিটি এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলার মধ্যে সেখানে শতকরা হার একটু কমেছে, শতকরা হার 80% নিচে নেমেছে এবং ঢাকা শহর এবং ঢাকার বিভিন্ন জেলা নিয়ে ঢাকা ডিভিশনে এখন সর্বশেষ অনুযায়ী 79.54%। এবং এই 79.54%-এর মধ্যে ঢাকা সিটিতে 58.11% এবং ঢাকা বিভিন্ন জেলার মধ্যে 21.43%। এবং ঢাকা বিভিন্ন জেলার মধ্যে নারায়ণগঞ্জই আছে সর্বাধিক, যেটা সর্বশেষ তথ্য অনুযায়ী সর্বাধিক। এবং আমাদের চট্টগ্রাম ডিভিশনের বেড়ে যাচ্ছে, চট্টগ্রাম ডিভিশনে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী 8.47%। তারপরে আছে আমাদের ময়মনসিং, সেখানে 3.50%। এরপর রংপুর 2.53%, তারপরে সিলেট 1.54%, রাজশাহী 1.39% এবং বরিশাল 1.10%। এই হারে আমাদের সর্বশেষ যে তথ্য বিশ্লেষণ হয়েছে তাতে এই শতাংশ হারে বিভিন্ন বিভাগে আমাদের শনাক্ত পাওয়া যাচ্ছে। নিতের গত 24 ঘন্টা নিতের তথ্যটা হাতে এসেছে।
মৃত আমাদের সংখ্যা আমরা বলেছি যে গত 15 জন মৃত্যুবরণ করেছে, মানে এ পর্যন্ত 298 জন মৃত্যুবরণ করলেন। 15 জনের মধ্যে পুরুষ 7 জন এবং মহিলা 8 জন। তাদের বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 8 জন, 31 থেকে 40 বছরের 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। ২৪ ঘন্টা আইসোলেশনে এসেছে নতুন করে 259 জন এবং ছাড় পেয়েছেন 81 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2748 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1479 জন। আমাদের আইসোলেশন সংখ্যা 8934টি এবং তাছাড়াও আমাদের প্রস্তুত প্রক্রিয়া আছে অনেকগুলি, তার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি, ময়মনসিংহ নার্সিং ডরমেটরিতে 2000টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। তাছাড়াও আপনারা জানেন যে আমাদের বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেখানেও হাসপাতালের প্রস্তুতি চলছে, আমাদের টিএনসিসি মার্কেটে সেখানেও হাসপাতালের প্রস্তুতি চলছে। আমাদের বর্তমানে ঢাকা মহানগরীতে 2900টি শয্যা আছে আইসোলেশনের জন্য এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে 6034টি এবং এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা এবং ডায়ালাইসিস ইউনিট আছে। আইসিইউ সংখ্যা 329টি এবং ডায়ালাইসিসের সংখ্যা 102টি। কোয়ারেন্টাইনে আমাদের নতুন করে আরো 2797 জনকে 24 ঘন্টার মধ্যে নেওয়া হয়েছে এবং 24 ঘন্টায় ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে 2006 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিল 2,33,470 জন। আমি আবার বলছি, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,33,470 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,86,665 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 46,805 জন। আমাদের সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 617টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যাবে 31,165 জনকে। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, এই তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে পেয়েছি এবং তাছাড়াও আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা আমাদেরকে প্রতিনিয়তই ডোনেট করে দেন আমাদের এই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং PCR কিট সহ অন্যান্য দ্রব্যাদি, আমরা সেগুলো উল্লেখ করে থাকি। গত 24 ঘন্টায় আমাদের সংগ্রহ হয়েছে 5,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত 22,17,339টি এবং বিতরণ হয়েছে 24 ঘন্টায় 30,120টি এবং এ পর্যন্ত 18,71,066টি। বর্তমানে মজুত আছে 3,46,273টি। তাছাড়া আমরা গত 24 ঘন্টায় ডোনেশন হিসেবে পেয়েছি ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগে, যা DFID নামে পরিচিত, আর্থিক সহায়তা ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথ MSH কোভিড-19 সহযোগিতা হিসেবে আমাদের দিয়েছেন RT-PCR কিট 3,000টি, যা দিয়ে 72 রাজ্যে পরীক্ষা করা যাবে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছেন, যার মধ্যে হেড গিয়ার এবং শু কভারও আছে, এগুলোটার পরিমাণ হলো 48,000। গগলস দিয়েছেন 49,160টি, ফেস শিল্ড দিয়েছেন 16,000 এবং হ্যান্ড গ্লোভস দিয়েছেন 49 জোড়া, দুঃখিত 4,900 জোড়া এবং শু কভার দিয়েছেন 5,000 জোড়া। এছাড়া DHB MSS প্রজেক্ট থেকে কন্ট্রোল রুমে দৈনন্দিনের কাজের বিভিন্ন অফিস সামগ্রী সহ কোভিড-19 প্রাদুর্ভাবের শুরু থেকে 5 জন কর্মকর্তা নিয়মিত এবং পর্যায়ক্রমে উপস্থিত থেকে কন্ট্রোল রুমকে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন। তাছাড়াও আমরা গতকাল কিট PCR কিট পেয়েছি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে। কনফিডেন্স গ্রুপ আমাদের 25,000 PCR RT-PCR এর কিট দিয়েছে, যা দিয়েও আমরা অনেকগুলো পরীক্ষা করতে পারবো। এখানে আমি আরো উল্লেখ করতে চাই যে আমাদের এই রমজানের শুরু থেকেই UNFPA যে আন্তর্জাতিক সংস্থা আছে, তারা আমাদের এই কন্ট্রোল রুম এবং আমাদের আশেপাশে যেগুলো প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলিতে লোকজন কাজ করে যায়, তাদের জন্য ইফতারি সরবরাহ করে এবং পূর্বে তারা যখন রমজানের আগেই তারা আমাদের যখন দোকানপাট সমস্ত বন্ধ ছিল, এখানকার লোকজন যারা কাজ করছিল তাদের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল,
সেই সময় তারা আমাদের দুপুরের খাবার এবং বিকালের নাস্তা সরবরাহ করে যাচ্ছে প্রথম থেকেই। এই কোভিডের মোকাবেলার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে UNFPA আমাদের দুপুরে খাবার এবং বিকালের নাস্তার ব্যবস্থা করেছিল এবং এখন তারা আমাদের ইফতার সামগ্রী সরবরাহ করে যাচ্ছে প্রায় 250 জনের জন্য প্রতিদিন। ধন্যবাদ জানাই এই সমস্ত সংস্থা এবং মন্ত্রণালয় এবং যারা গ্রুপ আমাদের জন্য এই সহায়তা করে যাচ্ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং তাদের ধন্যবাদ জানাই, এবং তারাও যে কোভিড যুদ্ধে সামিল অন্যভাবে সেই জন্য আমরা আসলে সবার সহযোগিতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের হটলাইন ফোন সবসময় খোলা থাকে এবং আমরা গত 24 ঘন্টায় কল রিসিভ করেছি 1,85,245টি এবং এ পর্যন্ত ফোন কল রিসিভ করা হয়েছে 54,02,303টি। এবং এই ফোন কলের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়ে থাকে, যখনও চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে, কখনো দরকার হলে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ সেটা হয়ে থাকে, এবং যারা যে ধরনের পরামর্শ চান স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শ এই ফোন কলগুলোর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এবং অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছেন 15,775 জন। গত 24 ঘন্টায় এই প্রশিক্ষণ নিয়েছেন নতুন করে আরো 12 জন এবং স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসা দিয়ে যাচ্ছে 4,080 জন চিকিৎসক। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,116 জন, এর মধ্যে বিমানবন্দরে 747 জন, স্থলবন্দরে 250 জন এবং সমুদ্র বন্দরে 119 জন, এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 6,87,020 জনকে। কোভিড-19 বিষয়ে বিভিন্ন গাইডলাইন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন কারিগরি কমিটির সহায়তায় প্রস্তুত করে যাচ্ছে এবং এ পর্যন্ত 29টি গাইডলাইন তৈরি হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা, বিভিন্ন ধরনের চিকিৎসা এবং যা আমাদের টেকনিক্যাল কমিটি এবং অন্যান্য কমিটি যেখানে এই গাইডলাইনগুলির মধ্যে আমরা কিভাবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরিধান করব, কিভাবে এটাকে ওয়েস্ট ডিসপোজাল করব, এসব গাইডলাইনও আমাদের আছে। আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের গাইডলাইন যারা কমিটি আছে তারা কাজ করে যাচ্ছে এবং অবশ্যই তারা আমাদের যে টেকনিক্যাল গ্রুপগুলো আছেন প্রত্যেকটি বিষয়ে টেকনিক্যাল গ্রুপ আছে তাদের সহায়তা নিয়ে এই গাইডলাইনগুলো তৈরি করে। এবং এই গাইডলাইনগুলো আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে www.dghs.gov.bd এখানে পাওয়া যায় এবং আরও পাওয়া যায় www.corona.gov.bd এই ওয়েবসাইটে। আমাদের হাতে এই ছিল বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং এ পর্যন্ত যা পরিস্থিতি সেটা। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতির দিকে তাকালে দেখবো যে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 5,685 জন এবং এ পর্যন্ত 1,16,617 জন, মৃত্যুবরণ করেছেন 175 জন 24 ঘন্টা এবং এ পর্যন্ত 3,921 জন। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 77,965 জন এবং এ পর্যন্ত 42,48,389 জন, মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 6,647 জন এবং এ পর্যন্ত 2,94,046 জন। আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির যে তথ্য এটা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 14-14 মে 2020। আমরা আজকে শেষ করব, শেষ করার আগে আবারও বলবো, প্রতিদিনই বলবো, কারণ আমাদের জনসচেতনতা, আমাদের সতর্কতা অব্যাহত রাখতে হবে, আমরা যেন ভুলে না যাই যে আমরা জনসমাবেশ এড়িয়ে চলব, আমরা আমাদের বয়স্কদের বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষভাবে যত্ন দেব, আমাদের শিশু আমাদের গর্ভবতী মাদের প্রতি যত্ন রাখব এবং আমাদের বিশেষ শিশু যদি থাকে যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্যান্সার এবং অন্যান্য যদি যারা ভুগে থাকেন তাদের দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে, কারণ এই এই গ্রুপের মানুষগুলি বা এই গোত্রের জনগোষ্ঠীগুলি ঝুঁকিতে বেশি ঝুঁকিপূর্ণ, কাজে তাদের দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং আমরা সবার মানসিক স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিব। এই সময়ে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা আমাদের আরেকটি আমাদের রোগ প্রতিরোধ সক্ষমতাকে বাড়াতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মানসিক স্বাস্থ্যর দিকেও যত্ন নিতে হবে। আমরা যদি মানসিকভাবে উদ্দীপিত থাকি, মনোবলকে আমরা সমুন্নত রাখি, তাহলেই আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো। মনোবল বাড়াতে হবে প্রত্যেকেরই, যারা ঘরে কোয়ারেন্টাইনে আছেন, যারা আইসোলেশন আছেন, যারা আক্রান্ত হয়েছেন, যারা সুস্থ আছেন কিন্তু ঘরের বাইরে বের হতে আমরা নিষেধ করছি,
যারা ঘরে আছেন প্রত্যেকেরই আমাদের মনোবল চাঙ্গা রাখতে হবে, আমাদের মানসিক স্বাস্থ্য যেন উদ্দীপিত থাকে, আমরা মানসিকভাবে উদ্দীপিত থাকি এবং যে কাজগুলো করলে আমাদের ভালো লাগে আমরা যেন সেই কাজগুলো করি। আর রমজানের যে স্বাস্থ্যবিধি সেটাও যেন আমরা মেনে চলি, তরল খাবার এবং পানি বেশি করে খাই, ফলমূল শাকসবজি এগুলো যেন বেশি খাই, যে খাবারের মধ্যে ভিটামিন সি বেশি আছে, প্রোটিন বেশি আছে এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, এই খাবারগুলো যেন আমরা নিয়মিতভাবে আমাদের খাদ্য তালিকায় রাখি। আমরা ভাজা পোড়া এবং তৈলাক্ত বা চর্বি জাতীয় খাবার কম খাই, এসব যেন আমরা মেনে চলি। আসলে আমাদের প্রতিদিনের জীবনাচরণে যদি আমরা স্বাস্থ্যকর জীবন ধারণ করি বা জীবনাচরণ মেনে চলি, তাহলেই আমরা নিরাপদ থাকতে পারি। আপনারা সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা এই কোভিড যুদ্ধে জয়লাভ করি। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সবাই যার যার অবস্থান থেকে আমরা যেন এই যুদ্ধে যে যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা যেন আমরা নেই এবং আমরা জয়লাভ করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।